नमस्कार, मैं हूं आपके साथ अनुष्का और स्वागत है आप सभी का R9 भारत में। आप हमारे YouTube चैनल को सब्सक्राइब करें, साथ ही आप R9 भारत को Facebook, YouTube और Twitter पर फॉलो भी कर सकते हैं। इस बार दक्षिण करीमगंज विधानसभा क्षेत्र के 7 असंतुष्ट वार्ड सदस्यों ने बकरशाल नायर ग्राम पंचायत अध्यक्ष लक्ष्मी राय के खिलाफ अविश्वास प्रस्ताव लाया है। संबंधित ग्राम पंचायत के वार्ड 2, 4, 5, 7, 8, 9 और 10 के सदस्यों ने सोमवार को अध्यक्ष के खिलाफ बक्सर नायर ग्राम पंचायत सचिव को अविश्वास प्रस्ताव सौंपा। बाद में प्रेस वार्ता कर नाराज वार्ड सदस्यों ने कहा कि बकरशाल ग्राम पंचायत के अध्यक्ष लक्ष्मी राय 2-3 वार्ड सदस्यों के साथ ग्राम पंचायत में लूट का राज चला रहे हैं। अभी तक लक्ष्मी राय ने एक भी बॉडी मीटिंग नहीं की है। इसके अलावा राष्ट्रपति को कार्य आवंटित करने से पहले 30% अग्रिम भुगतान करना होगा। इसके अलावा जमीनी स्तर पर परियोजना को बचाए जाने के बाद भी सरकारी धन को पूरी तरह से अंधेरे में रखकर एक्शन प्लान को बदलकर और अपनी इच्छा अनुसार कार्य करके गबन किया जा रहा है। 7 वार्ड सदस्यों से कोई संपर्क नहीं हुआ। उन्होंने ये भी टिप्पणी की वो अंधेरे में रखकर अपनी जेब भारी कर रहे हैं। इन सभी भ्रष्टाचारों के खिलाफ GP अध्यक्ष लक्ष्मी राय को बदलना जरूरी है, इसलिए उन्होंने राष्ट्रपति के खिलाफ विश्वास लाया है। एसपा आसाम पंचायत एक्ट 1994 द्वारा आपके अंडर सेक्शन 15 है धारा अनुजाई मिनिस्टर सॉरी कत दिन भीतरे आपने हमें तो इटा एक्चुअली एसपा एक्ट आसाम पंचायत 1994 सेक्शन 15 हमें अपन आजके लॉ पर मोशन पावर पूरे का फाइटा कोटा पर स्पेशल टाइम टाइम ऑन डेट एंड टाइम टाइम दिया है तो इटा अप्रूवल हुई पड़े हमका বিভিন্ন স্কিমে আর্বিট্রারি উইদাউট টেকিং দ্য কনফিডেন্স নাম্বার যে না হয়ে অসুবিধা করে কাজ করাটা আপনি তো প্রেসিডেন্টের সেক্রেটারি জিপির সেক্রেটারি ঠিক আছে একটা অ্যাপ্লিকেশন বা একটা সার্টিফিকেট আছে বিজ্ঞপ্তি দেও এটা কোনো রেসপন্স নাই এখন যখন বারবার হওয়া সত্ত্বেও কোনো রেসপন্স পাইয়ার না তখন তো আমরা বাধ্য হয়েছি আমরা অনাস্থা প্রস্তাব রাখি বাধ্য হয়েছি আমরা কোনো ডেভেলপমেন্ট নাই 1.5 বছর ধরিয়া 10টা টাকারও কাজ কোনো ওয়ার্ড হয়েছে না 10টা টাকারও কাজ কোনো ওয়ার্ড হয়েছে না বড় দুঃখের ব্যাপার আমরা তো মানুষকে ও এদিকে মানুষ ওয়ার্ডের মানুষকে তো আমরা প্রতিনিধি বানাইছি হ্যাঁ ওই অ্যাকশন প্ল্যান দেওয়া হয় সাধারণ সভা অ্যাকশন প্ল্যান আমরা কাছে কিছু গুরুত্ব থাকে না কারণ এই অ্যাকশন প্ল্যান বদলি দেয় আমরা প্রতিনিধি হয়েছি এখন পর্যন্ত কোনো ডেভেলপমেন্ট নাই আমরা ওয়ার্ডে ও হিসাবে আমরা রাস্তা প্রস্তাব আনতে বাধ্য হয়েছি হ্যাঁ তারা আলটিমেটাম দিছিও দেওয়ার মাধ্যমে কোনো গুরুত্ব দিছে না আমরা না দেওয়ায় তো আমরা এখন আর আমারও হইয়া আজকে আমার বড় দাগ হ্যাঁ তার বহু দাগ আমি তো বাগসাল এলাকা বিজেপির ভাইস প্রেসিডেন্টের প্রতিনিধি আজকে তো মনে করো কোয়া প্রতিনিধি হিসাবে তো আমি ওয়ার্ড চালাইয়া যাই আর কিন্তু কোনো অবস্থায় আমরা যে বাগসাল নাইগ্রাম জিপির সভানেত্রী লক্ষ্মী রায় তানে কোনো অবস্থায় মনে করো আমরা লাইনের ভিতরে রাখতে পারছি না তাইন তান ব্যক্তিগতভাবে 2-3 জন মেম্বার আছেন এরারে লইয়া স্কিমগুলা আমরা যে ওয়ার্ডসভা করি মানে যে ভিট গাঁওসভা করি গাঁওসভা থেকে করি আমরা ওয়ার্ডসভা যে স্কিমগুলো আমরা দরিয়া দেই এই কোনো স্কিমগুলা আমরা অ্যাকশন প্ল্যানও আয় না তাইন তান দুর্নীতি আছে সব জিনিসও ইলা কোনো জিনিস নাই যে কোনো তান দুর্নীতি নাই এরপরে মনে করো আমি
মানে ভাইস প্রেসিডেন্টের প্রতিনিধি হিসাবে আমি মনে করো আমার ওয়ার্ড মেম্বার হলে ঢাকাই নিছিল নিয়ে আমার বারবার রিকোয়েস্ট করছেন যে একটা বডি মিটিং করাইয়া দিবার লাগিয়া আমি কোনো অবস্থায় আমি তার প্রতিনিধি হিমাংশু দাস তার কাছে আমি বারবার গেছি গিয়া কইছি ভাই আমার বারবার মানুষের প্রেশার দিতরা মেম্বার হকলে প্রতিনিধি হিসাবে তুমিও প্রতিনিধি আমিও প্রতিনিধি আমরা দুজনে মিলিয়া একটা গা মানে বডি মিটিং করি করিয়া মানে মেম্বার এতে এত সান্ত্বনা দেই আমরা দেখি তাই কোনো অবস্থায় আমি একদিন নাই বারবার গেছি তার কাছে মানে তাই কোনো অবস্থায় দিন না আমার ওয়ার্ডের কামগুলো আছে যে কোনো ওয়ার্ডের কামগুলো আছে তাই আগে মনে কর প্রেসিডেন্ট হিসাবে তাইন গিয়ে আগে তাই নিজের নাক গোলাইন নাক গোলাই তান পার্সেন্টেজ আগে লাগে অফিসের পার্সেন্টেজ যেটা তো আছে আছে এটা লাগে তান পার্সেন্টেজ তান বগুয়ে মনে কর লক্ষ্মীরা যে আমরা প্রেসিডেন্ট তাই আমরা ডাইরেক্ট কইসন যে মনে করো এখন খাজগুলা যারে দিমু আগে পার্সেন্টেজ জাইন দিবা তাইন কাম পাইবা না হইলে কোনো ধরনের খাজ কেউ পাইতা নাই জাইন পার্সেন্টেজ দিতে পারবা তাইন কাম পাইবা অফিসে তো 30% কাটিয়ে রাখুন যেটা এটা তো রাখুন এরপরেও মনে করো প্রেসিডেন্টে তো মনে করো বাদে আপনারা তো মানে যে মেম্বারের কাছ থেকে যে ধরনের মানে যেটা উদ্ধার করতে পারো ওটা উদ্ধার কথা আই যে ওয়ার্ডও গিয়া যেন দেখা একটু নরম মেম্বার ইনো তাই তান ব্যক্তিগতভাবে তান ডাইরেক্ট মানে তাই নিজে কাজ করে গিয়ে তাই তান মারিং কথা আমি 5 নম্বর ওয়ার্ডর তাইনও 5 নম্বর ওয়ার্ডর মানে যেগুলা খাজও দেখা যায় মারিং কইব এইগুলা খাজ তাইন করাইতা আর যেগুলা খাজও দেখা যায় তুমি মরতায় ওগুলা খাজ তুমি করো ঠিক আছে করিমগঞ্জ আসাম সে রিয়াজুল ছদিল কি রিপোর্ট R9 ভারত NSUI करीमगंज जिला शाखा ने करीमगंज जिले के विभिन्न पहलुओं से वंचित होने पर गहरी चिंता व्यक्त तृतीय व चतुर्थ श्रेणी नौकरी चाहने वालों के लिए करीमगंज हैलाकांडी केंद्र नहीं होने पर संगठन के पदाधिकारियों ने असंतोष जताया कछार हैलाकांडी करीमगंज के साथ बराक घाटी लेकिन करीमगंज हैलाकांडी की इस दिशा में वंचित होने के कारण वे विरोध करने लगे संगठन के पदाधिकारियों ने आज इस आशय का एक ज्ञापन करीमगंज के अतिरिक्त जिला राज्यपाल विपुल दास को सौंपा है शुभजीत चक्रवर्ती के नेतृत्व में संगठन के पदाधिकारियों ने ज्ञापन सौंपा उन्होंने सरकार से हैलाकांडी करीमगंज में केंद्र को शामिल करने की अपील की গত কতদিন আগে থার্ড গ্রেড ফোর্থ গ্রেড চাকরির অ্যাপ্লাই ছাড়া হয়েছে যেখানে দেখা গেছে বরাকভেলিকে পুরো বঞ্চিত করা হচ্ছে মানে কাছারে এক্সামিনেশন সেন্টার দেয়া হচ্ছে বরাককে বঞ্চিত করা হচ্ছে আগেও আমরা দেখেছি টেটের সময়ও বরাককে বঞ্চিত করা হয়েছে হাইলাকান্দি করিমগঞ্জকে বঞ্চিত করা হয়েছে তো আমার প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছে যে এইভাবে কেন বরাককে বঞ্চিত করা হচ্ছে সবকিছু থেকে আজকে বরাকের অনেক ছেলেমেয়েরা আছে যারা অ্যাপ্লাই করছে যাদের সামর্থ্য নাও থাকতে পারে 4 দিন কাছারে গিয়ে থেকে পরীক্ষা দেওয়ার কিন্তু এই সমস্ত কথা উনি চিন্তা না করে উনি অত্যন্ত বিমুখীভাবে আমি বলতে বাধ্য হচ্ছি অত্যন্ত বিমুখীভাবে উনি কাছারে সিট দিয়ে উনি বরাককে আন্ডার এস্টিমেট করছেন উনি করিমগঞ্জকে আন্ডার এস্টিমেট করছেন এবং তথাপি আমি বলতে চাই করিমগঞ্জের দুই শাসকীয় দলের বিধায়ক এক পাথারখান্দির বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় এবং রাতাবাড়ির বিধায়ক শ্রী বিজয় মালাকার মহাশয় এবং মেম্বার অফ পার্লামেন্ট এমপি কৃপানাথ মালা ওনারা কেন এই ব্যাপারে বোবা ওনারা কেন এই ব্যাপারে কথা বলছেন না এর বিষয়ে কি স্বার্থ আছে এর উদ্দেশ্যটা কি করিমগঞ্জকে বঞ্চিত করার উদ্দেশ্যটা কি আমরা আজ অতিরিক্ত জেলা উপায়ুক্ত শ্রী বিপুল দাসের মাধ্যমে হেমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটা স্মারকপত্র প্রদান করি এবং আমাদের স্মারকপত্রে স্পষ্ট উল্লেখ করা আছে আগামী 7 দিনের মধ্যে যদি করিমগঞ্জে যদি সিট না দেয়া হয় NSUI তরফে একটা বিপুল বড় একটা আন্দোলন তৈরি করা হবে যার জন্য দায়ী থাকবে বর্তমান আসাম নেতৃত্বাধীন সরকার হেমন্ত বিশ্ব নেতৃত্বাধীন সরকার আর এই আন্দোলনে যদি কোনো ছাত্রছাত্রীর বা ছেলেমেয়ের যদি ব্যাঘাত ঘটে শরীরের তাহলে এর জন্য দায়ী থাকবে করিমগঞ্জ আসাম সে রিয়াজুল ছদিল কি রিপোর্ট R9 ভারত নমস্কার মে হু আপকে সাথ অনুষ্কা আর স্বাগত হে আপ সভি কা R9 ভারত মে आप हमारे YouTube चैनल को सब्सक्राइब करें साथ ही आप R9 भारत को Facebook, YouTube और Twitter पर फॉलो भी कर सकते हैं।